আসানসোলে হিরাপুর থানার ছোট দিঘারি আদিবাসী পাড়ায় স্বামীকে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চেষ্টা করছিল তো বৌমাকে দেখাবার জন্য দু চার চড় মেরেছে। পাড়ার একটা ছেলেকে বলুন ওকে দেখাবার জন্য, আপনাদের মরলের কাছে কি ছিল? বুকে মেরেছিল ওর বউ, ওকে মেরেছিল সকালে। তো আমি এসে আমি কিছু জানি না, এসে যখন এসে পড়তে দেখলাম যে কেমন আছে, মারা গেছে। আপনার কি হয়? ভাগনার। আপনার নাম? আপনার নাম লক্ষ্মীশ্বর সরেন। কি মনে করছেন ওই বুকে মারার জন্য এই মৃত্যু? মনে তো তাই হচ্ছে যে বুকে সিলনাতে করে মেরেছিল তার জন্যই ওইটা মানে ইয়ে হয়েছে, মানে রাত ভোর ছিল। ডাক্তার তো দেখাইনি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।